কত কি বলবো বন্ধুরা, একদম টাটকা টাটকা মাছ সেই লাগছে একদম। মা কি করেছে ওটা? ও বাপরে বাপ, কই দেখি কতটা বড় এরকম। ও বাবা, ও মা, ও মা, এর মধ্যে একটা মাছ পাই, ও মা মিনি মাছ। এই যে দেখতে পাচ্ছ, এই যে কত বড় একটা মাছ। আর যারা চ্যানেলে নতুন আছো, এই চ্যানেলে যারা নতুন আছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবে। তাহলে চলো আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো। চরের উপরে দেখতে পাচ্ছ ছোট ছোট চারা গাছ হয়ে আছে, এই যে খুব সুন্দর দেখতে। এগুলো হচ্ছে বাইন গাছের চারা, খুবই, হ্যাঁ খুবই সুন্দর দেখতে। এই যে দেখতে পাচ্ছ চারাগুলো কেমন থোকা থোকা হয়ে গেছে, আর আগে অনেক চারা গাছ ছিল। এই যে ভাঙন ফুলটা দেখতে পাচ্ছ, এই যে কতটা ফেটে গেছে তাই দেখো, পুরো ভেঙে পুরো এই যে গাছগুলো পড়ে আছে। খুব সুন্দর গাছ হয়েছিল কিন্তু এই চর দিয়ে, কিন্তু সেসব গাছ আর এখানে দেখতে পাওয়া যায় না। দেখতে পাচ্ছ জলের যেরকম ঢেউ হচ্ছে, এই ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়গুলো সব ভেঙে চলেছে। হ্যাঁ এই যে এপারেও তো একই অবস্থা, এই যে সব গাছগুলো ভেঙে ওই জলে পড়ে গেছে, আর এই কুলগুলো একদম ভাঙতে ভাঙতে খুব বাজে অবস্থা। আর এই যে নদীর জল আশ্রে আশ্রে যেরকম কুলের গায়ে এসে পড়ছে, এরকম দিনের পর দিন যদি কুলের গায়ে এসে পড়ে তা কি বলবো, সত্যি পাড়গুলো ভাঙতে থাকবে। গাছের কি পরিমাণে শিকড় হয়ে আঁকড়ে রাখার জন্য চেষ্টা করছে মাটি, কিন্তু মাটি তো আর থাকছে না, জলের ঢেউয়ে সব চলে যাচ্ছে। এই যে একটা গাছ শিকড় বেরিয়ে আছে একদম, গাছটা আর কি এই না উঠে যাচ্ছে। এই যে গাছটা কিন্তু মারা গেছে অলরেডি। নাও শুরু করো। কিন্তু একটাও থাকছে না, হ্যাঁ কিছু হচ্ছে না। যে পরিমাণে হাওয়া হচ্ছে আজকে নদীতে, তো রৌদ্রটা বেশ মিষ্টি লাগছে গায়ে, খুব সুন্দর লাগছে। তো দেখা যাক, জালটা ছাড়বো এবার, চলো। কি মনে হচ্ছে মাছটা পড়বে নাকি? ও দেখা যাচ্ছে জালের উপর থেকে। আচ্ছা ওমা, ওটা সাপ পড়েছে নাকি? ওটা না জলপোকা, ও বাপরে কত বড় ওটা, ও মাই গড, কি পড়েছে ওটা, ওমা কি পড়েছে ওটা, ও বাপরে বাপ, কই দেখি, ও বাপরে, আমার কিন্তু ভয় লাগছে এবার হাত দিতে, কি অবস্থা। তার জালটা ধো দেখো, পায়ের কাছে যেন জাল নিয়ে যেও না, আরো পেপার টেপার পড়েছে, ওই দেখি বাবা কি অবস্থা। চলো চলো দেখি কত বড়, চলো 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 চলো, বাবা আমার তো দেখেই ভয় লাগছে। উঠতে পারছো না এখান থেকে? তো বন্ধুরা এবারে মায়ের জালে একটা মানে জলপোকা পড়েছে, সেই জলপোকাটা তোমাদের দেখাবো কতটা পরিমাণে বড়। আর এই যে 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 জালের এখান থেকে দেখা যাচ্ছে, ও মাই গড। তো বন্ধুরা কি বলবো, মানে কতটা পরিমাণে এই জলপোকাটা তোমরা হয়তো কিছু বুঝতেই পারছো না যে কতটা বিষাক্ত হতে পারে। এই জলপোকাটা হচ্ছে বিষাক্ত, ওই বিছে কামড়ালে যেরকম মানে বিষ থাকে তার মানে তিন গুণ বিষ আছে এই জলপোকাতে। এই যে জালের উপরতে দেখতে পাচ্ছ কতটা বড়, আর এর গায়ে অজস্র কাঁটা, কি অবস্থা। আর চিংড়ি মাছও কিন্তু সেই পড়েছে, ওই যে ওই যে ওই যে ওই যে মা, এ ছিটকাবে না তো, ওরে বাপ কি অবস্থা, ও বাবা এত বড় এখনো পর্যন্ত, ও বাবা, ও মাই গড, বাবা জি জি জি, কতটা বড় ও, মা লাভ দেবে না তো,
কিস লাভ তোমার ডিজাইন ডিজাইনটা দেখো হ্যাঁ এদিকে একটা ছবি তুলিনি ছবি তুলিনি এই বাবা চোখে চোখে ছিটকাবে না তো আমার ভয় লাগছে কিন্তু দেখো দেখো কি দ্রুত গতিতে যাচ্ছে তাই দেখো একটা কাঠ দিয়ে চাপো চাপো ধরো ওর গায়ের ডিজাইনটা দেখো হ্যাঁ ধরে রাখো ও বাবা বাবা উল্টে গেছে এবার উল্টে গেছে কি পরিমানে যে বিষাক্ত আজকে কত একটা ভয়ঙ্কর জিনিস আমাদের জালে পড়েছে দেখো মনে হচ্ছে না ও কিন্তু মরার মতো ওই অ্যাক্টিং করছে কি সুন্দর ডিজাইনার ডিজাইনটা দেখো শুধু কালার দেখো ওই আবার চিত হয়ে পড়ে যাচ্ছে শালা ওই 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 আস্তে ওই 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 ওমা সে তো চিত হয়ে পড়ে গেল কি অবস্থা আজকে কতটা ভয়ানক জিনিস একটা জালে পড়েছে তাই ও বাবা ওই দেখো যে কিরম করছে ওই দেখো দেখো কিরম করছে কি অবস্থা আজকে কতটা বিষাক্ত পরিমাণে একটা জিনিস আমাদের জালে পড়লো তাই দেখো তো বন্ধুরা যারা যারা এখনো জলপোকা দেখোনি তোমরা দেখে নাও আর নদীতে আসলে তোমরা খুব সাবধানে থাকবে এরকম জলপোকা যদি কামড়ায় পুরো বিচের থেকে আরও জ্বালা করবে আরও তিন গুণ অজস্র জ্বলে যাবে দেখো অ্যাক্টিং করছো একটুখানি লাঠি দিয়ে নাড়া দাও যেন মনে হচ্ছে কিছু একটা আসতে একটুখানি চেপে রাখো দেখি আর লাফাবে না তো ও বাবা ই দেখো ই ই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জলপোকাটা ওখানে চিত কাত হয়ে পড়ে আছে ওই এই যে ও পড়ে থাক আর আমরা এদিকে মাছ করতে লাগে তো এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে চিংড়ি মাছ পড়েছে তাই তোমাদেরকে দেখায় চিংড়ি মাছের সাথে জলপোকাটা ফ্রি মানে সাবানের সাথে যেরকম শ্যাম্পু ফ্রি সেরকম মানে আমাদের চিংড়ি মাছের সাথে জলপোকাটা ফ্রি এই যে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পড়েছে মানে খুঁটে পাললে হয় আর কি মা জাল যত ঝাঁকছে ততই দেখতে পাচ্ছি চিংড়ি মাছ বের হচ্ছে হ্যাঁ তো দেখা যাক না চিংড়ি মাছ এখন এই মানে রৌদ্রে টানা হাওয়ায় শুকিয়ে যাচ্ছে আর এই শীতের বেলা তো শীতের বেলা একদম দেখতে দেখতে বেলা গড়িয়ে যায় এই যে চিংড়ি মাছ নাও তুলে নাও আমি আর মানে দেরি করবো না হাল লাগিয়ে দিই যত তাড়াতাড়ি হাল লাগাবো তত তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো খোটা হয়ে গেলে আরও মানে বেশি বেশি চাল টানা দিতে পারবো আর বেশি বেশি চিংড়ি মাছও হবে তো অনেকেই বলে যে চিংড়ি মাছ খেয়ে খেয়ে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি তো চিংড়ি মাছ খেয়ে কি জানি মোটা হচ্ছে কিনা বুঝতে পারছি না তো চিংড়ি মাছ খেলে অনেকের কিন্তু অ্যালার্জি হয় তো আমাদেরও কিন্তু অ্যালার্জি টেলার্জি হয় না বেশ ভালোই লাগে চিংড়ি মাছ তো চলো তাহলে চিংড়ি মাছগুলো ফুটে নিই মোবাইল ধরে ধরে কি বলবো আমার হাতটা সত্যি ব্যথা করে খুব ব্যথা করে আর অনেক বন্ধু আবার কমেন্ট করে বলে যে দিদি ভাই যেভাবে ফোন ধরে আছো তা যদি কাদায় জলে পড়ে যায় কি করব সেইভাবে আমাদের মাছ ধরতে হয় অনেক অসুবিধার মুখে আর কি ধরতে আসে আর ফোনটাও একবার পড়ে গেছিলো তবু কাদায় হাত থেকে পড়ে গেছিলো আবার মুখে মুখে নিয়ে বসলাম কাজে ব্যস্ত থাকে হ্যাঁ করতে হয় ভিডিও চলো চলো দেখা যাক কি করছে একবার জাল টানা দিতে গিয়ে কি বলবো বন্ধুরা সাপ পড়েছে আমি জাল ছেড়ে দিয়ে একদম ওইভাবে ছুটে পালিয়েছি সে কি অবস্থা না জানি যদি জালের দড়ি আমার কাছে থাকতো তাহলে কিভাবে সেই সাপ আমি টেনে তুলতাম মা মার একটু সাহস আছে ওই জন্য মার কোনো অসুবিধা হয়নি যদিও তো এখন নদীতে বিভিন্ন রকমের বিষাক্ত সাপ পোকা মাকড় বিভিন্ন কিছুই থাকে সেটা তো এখানে বিভিন্ন রকমের সাপ পোকা মাকড় থাকে খুব রিস্কের উপরে আসতে হয় আমাদের মাছ ধরতে কি বলবো এই এক্ষুনি যেরকম একটা জলপোকা পড়লো খুবই বিষাক্ত জলপোকা বাবা পাকে হাঁটাও সেরকম ওই যে মা ওখানে জাল টেনে তুলছে আমি আর পাঁকে দাঁড়িয়ে থাকলাম না চলে আসছি
ভয় হয়। ওই তো চিড়িয়াখানা কি লাভাচ্ছে, এখান থেকে জালের উপর থেকে লাভাচ্ছে। খুব বাজে অবস্থা বন্ধুরা। এই যে একটা কাঁটা, এটা হচ্ছে হেতালি খেজুরের কাঁটা। তো হেতালি খেজুর গাছ ওই জঙ্গলের মধ্যে থাকে, এই কাঁটাগুলো হচ্ছে শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে থাকে। এই কাঁটা যদি একবার, হ্যাঁ একবার যদি পায়ে মানে বেঁধে যায়, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা। জঙ্গলের একটা একটা কাঁটা গাছ একটা একটা বিষাক্ত জিনিস আছে, তো খুবই ভয়ঙ্কর জিনিস সেগুলো। তো সাবধানে না চলাফেলা করলে খুবই বিপদ হতে পারে যখন তখন। এই যে বাবা চিংড়ি মাছ পড়েছে, দেখো ওইখানটা থোকা মতো বেঁধে পড়েছে। ওই যে ওই যে ওই যে কতটা দেখো কি পরিমাণে চিংড়ি মাছ লাফাচ্ছে দেখো শুধু। উফ মাই গড, ওই যে একটা কি মরা মাছও পড়েছে সাথে। তো এই যে দেখতে পাচ্ছ কতটা চিংড়ি মাছ। তো এই ডোবায় টানা দিলে যদিও বড় চিংড়ি মাছ পড়ে না, ছোট ছোট চিংড়ি মাছ পড়ে, আবার একেবারে ছোট না মাঝারি সাইজের। তো যাই হোক, তা বেশ পড়েছে সেই লেভেলে, তোমাদেরকে দেখাই এই মাছ আসতে। এই যে এই যে দেখতে পাচ্ছ কিরকম চিংড়ি মাছ পড়েছে, তাই দেখো শুধু। এই যে ও তোমার চিংড়ি মাছ পড়লে কিরকম মনে হয় সেটা অনুভূতিটা একটু বলে দাও। তো একবার মাছ ধরতে এসে এরকম মাছ পড়ছিল না, মা তো পুরো রয়ে গেছিল, বলছে দুষ আজকে আসা বেকার হয়ে গেছে, চলো চলো বাড়ি চলো বাড়ি চলো। মাছ না পড়লে কি আর ভালো লাগে নদীতে, কষ্ট সেই যেই কষ্ট করতে এলাম। আচ্ছা মাছ যদি না পড়ে তাহলে কষ্টের কি দামটা ওঠে না? তাই তো, তখন তো রেগেই যেতে হবে, এমনি রেগে যাবে মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছ না পড়লে একদমই ভালো লাগে না। তোমার হাতে দেখে, এই যে এই যে, ও বাপ রে বাপ, অনেক তো চিংড়ি মাছ হয়েছে। চলো ওই একটা বক, সাদা বক পুরো ডানা মেলে উড়ে চলে যাচ্ছে। বাবা কি পাঁক, তাই দেখো পুরো পা ডেবে যাচ্ছে আস্তে। এখানটা কিরম ঢেউ হচ্ছে দেখো শুধু, ভাঙা জায়গায় আর কি চলে এসছে মাছ ধরতে। এই যে পুরো লাস্ট সীমানা, এই একটা মিনু মাছ, মিনু মাছ ওই যে লাফি লাফি চলে যাচ্ছে। এই যে একটু হাসি হচ্ছে আমাদের দুজনের মধ্যে, আমাদের একটা হালকা করে কিছু একটা হয়ে গেল। তো সব কিছু আর তোমাদের বলতে পারছি না। তো ডিমান্ড করে আর বলা যাচ্ছে না, এবারে কোথায় এসছি দেখাই। এই যে দেখতে পাচ্ছ কতটা কুলের কাছ দিয়ে যাচ্ছি দেখো, বড় নদীর পাশ দিয়ে যাচ্ছি টানা দিয়ে। এখানে কি অবস্থা হয়েছে দেখো শুধু, কত বড় নদী আর জলের ঢেউ আসছে দেখো সেরকম আসতে। ওই পারে উঠে যাও। হ্যাঁ ছোট একটা ড্রেন, জল শুশু করে যাচ্ছে, আমি এপারে উঠে যাই। বাবা ছেলার মধ্যে মাছ পড়েছে, সে ভোত বেলে মাছ। বাপরে বাপ, এই ছিটছিট করে আওয়াজ হচ্ছে দেখো চিংড়ি মাছের। তো বন্ধুরা কি বলবো, এই যে যে একটা ভোত বেলে মাছ পড়েছে দেখো, এটা বড় এই পালাস না, এই যে ভোত বেলে, ভোত বেলে কিন্তু একদম খুব নরম মাছ, খুব শৌখিন মাছ একদম। যে কি চিংড়ি মাছ পড়েছে দেখো শুধু। তো বন্ধুরা কি বলবো, মানে দেখতে হবে, হ্যাঁ সেটা একশো বার। আর পাকের থেকে যখন জাল তুলে নিয়ে আসা হয়, এত পরিমাণে যে জালটা ভার হয় কি বলবো, মানে 2 কেজি জালের জায়গায় 5 কেজি হয়ে যায়।
তখন আর উঠে আসা যায় না। হাওয়াও হচ্ছে সেরকম, এদিকে মনে হয় মাছ ততটা এ হয়নি, কিন্তু এই এক জায়গাটায় পড়েছে যা তাতেই। তোমরাও সুন্দরবনে চলে এসো, আর সুন্দরবনের মানে টাটকা টাটকা মাছ একদম ধরা মাছ খেয়ে যাও। তো কি বলবো, একটু বসছি এখানটা, পাহাড় টাইপ এনেছি দেখতে পাচ্ছ, মানে রোদের জন্য আমি তাকাতে পাচ্ছি না ক্যামেরার দিকে সেইভাবে, পরিষ্কার কতটা দেখতে পাচ্ছ কিনা জানি না। আমি একটা একটা মানে মাছের নাম বলি, মা তা শুনে হাসে, কাকশেল কাকশেল মাছ, কাঁকড়ার বাচ্চা পড়েছিল না ওই যে পাড়াচ্ছে খাটলের ভেতরে মরে যাচ্ছে, এই যে কাকশেলের পা দেখেছে কিরম হয়ে গেছে, পুরো পাক মেঘে পুরো ভূত হয়ে যাচ্ছে, পুরো পায়ের কোনো চিহ্নই বোঝা যাচ্ছে না, যেন মনে হচ্ছে এটা হচ্ছে লোহার রড। দরবনের মানুষগুলো সমস্ত গাছ গাছ করতে হয় তো, আচ্ছা কিন্তু সুন্দরবনের মানুষ তাই দেখো এত পাক কাদা মেখেও দেখো তোমার স্কিনটা তোমার শুধু দেখায়, তো বন্ধুরা মা কতটা ফর্সা তাই দেখো, মায়ের পা উপরে অংশটা দেখা যাচ্ছে কতটা ফর্সা, এই যে যে দেখতে পাচ্ছ একটা কলমের মতো ফল আর কি, মানে পাকে গেড়ে গেছে, এটা হচ্ছে কাঁকড়া গাছ, এই ফলটা মানে ভেসে এসেছিল, ভেসে এসে আর কি মাটিতে বসে গেছে, এই যে উপর থেকে দেখতে পাচ্ছ সবুজ একটা অংশ বেরোচ্ছে, এটা দিয়ে কিন্তু আবার এখানে মানে চারা হবে, এটা এই ফল ফলের থেকে দেখতে পাচ্ছ এখানে বসে গেছে, কি সুন্দর কলমের মতো দেখতে। ও বাবা, ও মা, ও মা এর মধ্যে একটা মাছ, ও মা মিনি মাছ, ও মা এই যে দেখতে পাচ্ছ আমার পায়ে, এই যে বন্ধুরা ধরতে পেরেছি,